হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু খেল দুনিয়া। আগামী মরশুমে মোহনমানের কে কোচ হবে সেটা নিয়ে এখনও ডিসিশানে আসতে পারেনি মোহনমান ম্যানেজমেন্ট। তোমরা জানো যে মোহনমানের কোচ কে হবে সেটা নিয়ে প্রত্যেকের মধ্যে একটা জল্পনা চলছে, কারণ মোহনমানের কোচ সিলেক্ট হওয়ার পরে কিন্তু সেই কোচই তার উপরই নির্ভর করছে আগামী মরশুমে কোন কোন প্লেয়ারদের নেওয়া হবে, কোন কোন বিদেশি প্লেয়ারদের নেওয়া হবে। তাই জন্য কিন্তু মোহনমানের কোচ সিলেক্ট হওয়াটা আগে জরুরি। তবে এই মুহূর্তে এখনও অবধি দাঁড়িয়ে মোহনমানের কিন্তু কোনো কোচ সিলেক্ট করতে পারেনি। হাবাস থাকবেন কি থাকবেন না এটাও কিন্তু একটা প্রশ্নের মুখে, কারণ হাবাসের শারীরিক কন্ডিশন ভালো ছিল না তোমরা জানো। তো মোহনমানের কোচের নামে কিন্তু অনেকজনের নামই উঠে এসেছিলো, লোবেরা বা ক্লিন্সম্যানের মতন কোচের নামও উঠে এসেছিলো, তবে সেগুলো কিন্তু একটাও ফলপ্রসূ হয়নি বা হওয়ার কথাও ছিল না। এবার প্রশ্ন হচ্ছে হাবাস আগামী মরশুমে থাকবেন কি থাকবেন না। তো সেটা কিন্তু হাবাসের ওপরই মোহনমান ম্যানেজমেন্ট ছেড়ে দিয়েছে, তিনি যা ডিসিশন নেবে সেটাই হবে। তো মোহনমান ম্যানেজমেন্ট চাইছে হাবাস থাকুক, একান্ত যদি না থাকে সেক্ষেত্রে তো নতুন কোচ সিলেকশন করতেই হবে। তো হাবাস কিন্তু এইখানে একটা ঘুরিয়ে চাল দিয়েছে, সেটা হচ্ছে হাবাসের পছন্দ হচ্ছে হাবাস নিজে টিডি হিসাবে থাকবে, তিনি কিন্তু বাইরে থাকবেন এবং তার সহকারী যে ম্যানুয়েল কাসকেলানা আছেন তিনি মোহনমানের প্রধান কোচের দায়িত্ব সামলাবেন। তো এইটা কিন্তু প্রস্তাব রেখেছেন হাবাস মোহনমান ম্যানেজমেন্টের কাছে। তো মোহনমান ম্যানেজমেন্ট এটা শুনে কিন্তু একদমই সম্মতি জানায়নি, তারা কিন্তু একেবারেই নাকচ করে দিয়েছে, কারণ ম্যানুয়েল কাসকেলানার রেকর্ড কিন্তু ভালো নয়। তার প্রথম কথা, তিনি কোনো বড় দলের দায়িত্ব সামলাননি, তিনি সহকারী কোচের দায়িত্ব সামলেছেন এবং তিনি ওই হাবাসের অসুস্থতার কারণে যে দু তিনটে ম্যাচ তার সামলানোর কথা ছিল, তো সেই ম্যাচগুলো তিনি কিন্তু একদমই ভালোভাবে সামলাতে পারেননি। সব থেকে বড় কথা হচ্ছে তিনি প্লেয়ারদের ম্যানেজ করতে পারছিলেন না বা কোন সময় কোন প্লেয়ারকে চেঞ্জ করতে হবে সেটাও কিন্তু তিনি ঠিকভাবে করতে পারেননি, যার ফলস্বরূপ মোহনমান কিন্তু সেই ম্যাচগুলোতে খারাপ পারফরমেন্স করেছিল। তো এবার প্রশ্ন হচ্ছে তো হাবাসের এই প্রস্তাবটা কি মেনে নেবে মোহনমান ম্যানেজমেন্ট। তো তোমাদের প্রথমেই জানালাম, প্রথমেই প্রস্তাবটা কিন্তু একেবারেই নাকচ করে দিয়েছে। মোহনমান ম্যানেজমেন্ট চায় হয় হাবাস থাকুন, আর তার যদি তিনি না থাকতে পারেন সেক্ষেত্রে অন্য নতুন কোনো কোচ আনা হবে। তো হাবাস যদি থাকে সেক্ষেত্রে তো ভালোই হবে, কারণ হাবাস এই দলটাকে চিনে গেছেন, সেকেন্ড লেগের প্রথম থেকেই তিনি দায়িত্ব সামলাচ্ছেন। মোহনমানের খারাপ অবস্থা থেকে কিন্তু তাদেরকে একদম ঘুরে দাঁড় করিয়েছে, চ্যাম্পিয়ন করেছে। তো সেখান থেকে দেখতে গেলে হাবাস যদি কোচ থাকে সেটা কিন্তু মোহনমানের জন্য ভালো হবে, এবং বড় বড় প্লেয়াররা রয়েছে তাদেরকে কিন্তু ম্যানেজ করাও সেটাও একটা বড় দায়িত্ব, কারণ সমস্ত কোচ কিন্তু এত বড় বড় প্লেয়ারদের ম্যানেজ করতে পারে না। তো কীভাবে সেটা ম্যানেজ করবে সেটা কিন্তু সময় বলবে। তবে মোহনমানের কোচ নিয়ে ড্রামাডল কিন্তু এখনও অব্যাহত, তবে আর দু তিন দিনের মধ্যেই হয়তো সেটা কনফার্ম হয়ে যাবে যে মোহনমানের কোচ অ্যাকচুয়ালি কী হচ্ছে। তবে এই মুহূর্তে কিন্তু হাবাসেরই কোচ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, দেখা যাক শেষ পর্যন্ত অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া হয় কি না। আর একটা খবর তোমাদের জানিয়ে দিই, তোমরা জানো যে এখনও অবধি মোহনমানের সিনিয়র দলের কারা কারা আসবেন বা কোন কোন প্লেয়ারকে নেওয়া হচ্ছে সেটা এখনও সিলেক্ট না হলেও জুনিয়র দল নিয়ে কিন্তু মোহনমান বেশ গুছিয়ে নিয়েছে, কারণ জুনিয়র দল নিয়ে মোহনমানের বছর ভাবনা চিন্তা করছে। মোহনমানের আগের বছরের জুনিয়র দলের খেলা একদমই ভালো হয়নি, সেটা আন্ডার 17, আন্ডার 13 বা RFDL লিগে যেসব প্লেয়াররা খেলেছে তারা কিন্তু একদমই ভালো পারফরমেন্স করতে পারেনি, তো এটা নিয়ে সমালোচনা হয়েছে। তাই জন্য মোহনমান কিন্তু এই মরশুমের প্রথম থেকেই জুনিয়র দল নিয়ে ভাবনা চিন্তা করছে, বিভিন্ন দল থেকে কিন্তু ভালো ভালো প্লেয়ারদের তুলে আনছে এবং তাদেরকে কিন্তু এই মোহনমানের জুনিয়র দলে খেলাবে, CFL বা ডুরান্ট কাপের মতন টুর্নামেন্টও খেলাবে এবং সেখান থেকে কিন্তু ISL এর জন্য প্লেয়ার মোহনমান তুলে আনবে। তো আমরা দেখেছিলাম যে লাস্ট টু লাস্ট যে বছর মোহনমানের RFDL থেকে অনেকগুলো প্লেয়ার উঠে এসেছিল, অভিষেক সূর্যবংশী, কিয়ান নাসিরি, হামতে, এরকম প্লেয়াররা অনেকে উঠে এসেছিল এবং তারা কিন্তু এবছর ISL দাপিয়ে খেলেছেন এবং প্রশংসাও কেড়েছেন। তো এইসব প্লেয়ার, এরকম প্লেয়ার যদি আরও উঠে আসে, মোহনমান যদি আরও খেলায়, সেই কারণে কিন্তু মোহনমান তাদের জুনিয়র দল ভালোভাবে গোছাচ্ছে এবং অনেক ভালো ভালো প্লেয়ার নিচ্ছে, তার জন্য কিন্তু গোয়া থেকে কোচও নিয়ে আসছে। তো দেখা যাক মোহনমান কিন্তু জুনিয়র দল নিয়ে একটা ভালো ভাবনা চিন্তা করছে এবং জুনিয়র লাইনটা যদি সাপ্লাই ভালো দেয় সেক্ষেত্রে কিন্তু সিনিয়র দলের সাবস্টিটিউট বেঞ্চ বা সিনিয়র দলের ক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধা হয়ে যায় ভালো পারফরমেন্স।